আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর পাঠ্য বাড়ির কাছে আশীনগর কবিতাটি লালন ফকিরের লেখা। লালন ফকির, তার জন্ম হয়েছিল বাংলাদেশের কুষ্টিয়ায়। তার জন্ম পরিচয়, ধর্ম পরিচয় নিয়েও যথেষ্ট মতান্তর আছে। মনে করা হয় তিনি হিন্দু বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন হিন্দু হিসেবে। পরে তিনি বসন্ত রোগাক্রান্ত হলে পরিবারের লোকজন দ্বারা পরিত্যক্ত হন, নদীতে ভাসিয়ে দেওয়া হয় তার দেহ। তখন এক মুসলিম জোলার হাতে পড়ে তার প্রাণ ফিরে আসে তার সেবা শুশ্রূষায়। তিনি তাদের বাড়িতে অবস্থান করেন। এরপর তিনি ফকিরি ধর্ম গ্রহণ করেছিলেন। ধর্মীয় ভেদাভেদ না মানা লালনের গানে অসাম্প্রদায়িকতা, মানবতার বাণী প্রচার করে গেছেন। বাউল সাধক ছিলেন তিনি। তার গানগুলির মধ্যে খাঁচার ভিতর, অচিন পাখি, সবলোকে কয় লালন কি জাত, বাড়ির কাছে আশীনগর প্রভৃতি অত্যন্ত জনপ্রিয়। রবীন্দ্রনাথ ঠাকুরের সংস্পর্শে এসেছিলেন তিনি এবং রবীন্দ্রনাথ ঠাকুরও তার বিশেষ গুণগ্রাহী ছিলেন। এই কবিতায় আসার আগে আমাদের জেনে নিতে হবে লালন ছিলেন বাউল। বাউল কি? বাউল শব্দটি বাতুল থেকে এসেছে, যার অর্থ হচ্ছে পাগল। যারা সমাজের ধরাবাঁধা নিয়ম বা গতানুগতিক জীবনধারা, আচার অনুষ্ঠান, জাতপাত, শ্রেণীভেদ ইত্যাদি বিশ্বাস করেন না। মনের মানুষের খোঁজে এরা ব্যাকুল এবং সমস্ত সমাজ সংসারের বাইরে এই মনের মানুষকে খুঁজে বেড়ানোই এদের সাধনা, এবং সেই সাধনার প্রকাশ হয় গানে। তারা সহজ দেহতত্ত্ববাদে বিশ্বাসী। হিন্দু, মুসলমান, শৈব, শাক্ত, যে কোনো মতা ধর্মাবলম্বী মানুষ এই বাউল সাধক হতে পারেন। এই সাধনার মূল তত্ত্বে সকলে এক। এরা উদার মতাবলম্বী এবং মুক্ত মনের সাধক, মানব প্রেমের পূজারী এরা। সেই অর্থে ধর্ম এদের কাছে কোনো বাধা নয়। এই বাউল সাধনায় গুরুর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দেহতত্ত্ববাদী এই সাধনায় গুরুই দেখান সাধনার পথ। এখানে কিন্তু বৈষ্ণব এবং সুফি মতবাদের প্রভাব আমরা লালনের গানে পাই। বাউল সাধকদের গানে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন ধরনের প্রতীক ও চিত্রকল্পের ব্যবহার হয়েছে। তারা তাদের সাধনার বিষয়কে বিভিন্ন প্রতীক এবং চিত্রকল্পের আকারে ব্যবহার করেছেন, ধ্রুবপদের ব্যবহার করেছেন এবং অসাধারণ বাক সংযম লালনের গানে পাই। গানগুলির খুব অল্প কথায় জীবনের গভীরতর উপলব্ধিকে প্রকাশ করে গেছেন লালন ফকির। এই কবিতাটি লালন ফকিরের শিষ্য ভোলাইয়ের গানের খাতার 252 নম্বর গান। এটিকে আমরা উৎস হিসেবে জেনে রাখব। আমরা কবিতার বিষয় বা ভাববস্তু আলোচনায় চলে যাব। কবিতার প্রত্যেকটি পংক্তি ধরে আলোচনায় কবি বলছেন, আমি একদিনও না দেখিলাম তারে, আমার বাড়ির কাছে আশীনগর ও এক পড়শি বসত করে। তিনি দেখেননি তার বাড়ির কাছেই এক আশীনগর। আশী কথার অর্থ আয়না, আয়না দ্বারা নির্মিত মহল যেখানে আত্মপ্রতিবিম্ব বিম্বিত হয়। সেখানে কোনো এক পড়শি বসত করে, কবি তাকে কখনো দেখেননি। অর্থাৎ আমাদের আত্মপ্রতিবিম্ব বিম্বিত হয় যে দর্পণে, সেখানেই আমরা সেই মনের মানুষের দর্শন পেতে পারি। কিন্তু আমাদের বিভিন্ন ব্যক্তিগত মোহমায়ায় আমরা আবদ্ধ থাকি বলে আমরা কখনোই সেই মনের মানুষকে দেখতে পাই না, যা বাউল সাধনার অঙ্গ। তাই আমাদের সামনে থাকা দর্পণ আমাদের ব্যক্তিগত লোভ, চাওয়া পাওয়া, কামনা বাসনাকেই প্রতিবিম্বিত করে। তাই একদিনও তাকে না দেখতে পেয়ে আমরা অবস্থান করি। যদিও তিনি আমাদের পড়শি, আমাদের পাশেই থাকেন, তবু আমরা তাকে দেখি না। এরপরে কবি বলছেন, গ্রাম বেরিয়ে অগাধ পানি, অর্থাৎ গ্রামকে বেড়া দিয়ে রয়েছে অগাধ জলরাশি বা পরিখা, ও তার নাই কিনারা নাই তরণী পারে। সেই জলরাশি অতিক্রম করার কোনো কূল কিনারা দেখা যায় না এবং কোনো তরণীও নেই। তরণী অর্থাৎ নৌকা, অর্থাৎ কিনা সেই মনের মানুষের কাছে পৌঁছানোর রাস্তা সহজ নয়, সুগম নয়। আমাদের জীবনের যে বাধা, যা আমাদের সেই পরম করুণাময় ঈশ্বরের দিকে ধাবিত হতে দেয় না, জাগতিক বাধা, সেই বাধার কথা ইঙ্গিত করেছেন কবি। এখানে বলেছেন, সে গ্রামকে বেষ্টন করে আছে অগাধ জলরাশি। সে জলরাশি আসলে আমাদের জাগতিক বাধা, এবং বাধা এত ভয়ঙ্কর, তার কিনারা দেখা যায় না এবং কোনো তরণীও নেই সেই বাধা অতিক্রম করার জন্য। এরপর কবি বলছেন, আমি বাঞ্ছা করি দেখব তারই,
কেমনে সেগাই যায় রে। তিনি আমাদের মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকে, বাসনা থাকে, আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করব, আমরা ভালো ভালো কাজ করব, আমরা সকলের প্রতি ভালো ব্যবহার করব, কিন্তু সে বাসনা আমাদের পূরণ হয় না, তার কারণ বিভিন্ন রকম জাগতিক বাধা। কবি বলছেন, কেমনে সে গায়ে যাই রে, সে গায়ে অর্থাৎ সেই মনের মানুষের সন্ধানে না গেলে, আমরা মনের মানুষের কাছাকাছি না গেলে আমাদের সেই ইচ্ছা পূরণ হবে না, তাই আমরা আকাঙ্ক্ষা করলেও তা পূর্ণ করতে পারি না। এরপরেই কবি বলছেন, বলবো কি সেই পড়শির কথা, ও তার হস্তপদ স্কন্ধ মাথা নাই রে, সে ক্ষণেক থাকে শূন্যের ওপর আবার ক্ষণেক ভাসে নিরে। তিনি সেই পড়শির বিবরণ দিতে গিয়ে বলছেন যে সে পড়শির কথা তিনি কিভাবে বর্ণনা করবেন, কারণ ঈশ্বর নিরাকার, তাই তার হস্তপদ স্কন্ধ মাথা কিছু নেই, তাই তাকে বর্ণনা করার শক্তি, সেই নিরাকার ঈশ্বরকে বর্ণনা করার শক্তি, ঈশ্বরের রূপ বর্ণনা করার শক্তি লালনের নেই, তাই বলছেন সেই পড়শির কথা তিনি কিভাবে বলবেন, ও সে ক্ষণেক থাকে শূন্যের উপর আবার ক্ষণেক ভাসে নিরে, এবং তিনি এক জায়গায় স্থিত নন, কোনো নির্দিষ্ট জায়গায় কোনো সীমার মধ্যে তাকে বাধাও যায় না, তিনি কখনো শূন্যের উপর ভাসমান থাকেন, কখনো বা জলে ভাসেন, সর্বত্র বিরাজমান তিনি, তার ইঙ্গিত কবি এখানে দিচ্ছেন। এই নিরাকার ঈশ্বরকে লাভ করা সহজ নয়, জাগতিক বাধার দ্বারা খণ্ডিত আমাদের জীবন, আমরা লোভ মোহ মায়া দ্বারা আচ্ছাদিত থাকি সবসময়, তাই কবি বলছেন শেষে, পড়শি যদি আমায় ছুতো আমার যম যাত না যেত দূরে। যদি ঈশ্বরের সান্নিধ্য আমরা লাভ করতে পারতাম, তাহলে আমাদের এই ভববন্ধন খণ্ডন হতো, আমাদের বারবার পৃথিবীতে এসে জীবনযাপনের কষ্ট সহ্য করতে হতো না, তাই একথা বলছেন কবি। আবার শেষে বলছেন, আবার সে আর লালন একখানে রয় তবু লক্ষ যোজন ফাঁকড়ে। এই ঈশ্বর কিন্তু আমাদের মধ্যেই রয়েছেন, আমাদের পড়শি হিসেবে রয়েছেন, আবার আমাদের মধ্যেও রয়েছেন, তবু আমাদের মধ্যে লক্ষ যোজনের ব্যবধান থেকে যায়, তার কারণ আমরা বিভিন্ন জাগতিক মোহ মায়ার দ্বারা আবদ্ধ হয়ে থাকি। তাই কবি লালন কবিতার শেষে ভনিতা হিসেবে নিজের নাম ব্যবহার করে বলছেন যে সে আর লালন, অর্থাৎ সেই ঈশ্বর এবং লালনের অবস্থান একই, আমাদের মনের মধ্যেই সেই ঈশ্বরের অবস্থান, তবু লক্ষ যোজনের যে ব্যবধান তা কিন্তু কখনো মেটে না, তার কারণ আমাদের জীবন বাস্তবতার দ্বারা, বাস্তবের বিভিন্ন লোভ লালসার দ্বারা খণ্ডিত। তাই বাড়ির কাছের আরশিনগরে প্রতিবিম্বিত জাগতিক মোহমায়ার দ্বারা আমরা ফিরে আসি, সেই আরশিনগরের ভেতরের মনের মানুষকে আমরা কখনোই ছুঁতে পাই না, ধরতে পারি না, যাকে ছুঁতে পারলে আমাদের যম যাতনা দূরে যেত, আমরা এই পৃথিবীর যম যন্ত্রণা থেকে মুক্তি পেতাম, কিন্তু তা আমরা করতে পারি না, সেই আক্ষেপ এই কবিতায় কবি ব্যক্ত করেছেন। আমাদের আজকের পাঠের আলোচনা এখানেই শেষ হলো, তোমরা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো সবাই। ভালো থেকো সকলে।